তখন তিনি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এবং আমি এই চলচ্চিত্রের আন্দোলন করতে যেয়ে যদি খসরু আমার এই রাজপথে প্রাণ যায় তবু আমি আমি এই আমি তাতে আমার কোনো আফসোস থাকবে না। তিনি সেখানেও সফল ছিলেন। আমরা একটা সময় চলচ্চিত্র থেকে চলে যাওয়ার পর একটা দীর্ঘ গ্যাপ ছিল চলচ্চিত্রে, একটা ফাঁকা ছিল, সেই সময়টাতে আমরা আবার তাকে নিয়ে আসছি, আহ্বান করে নিয়ে আসছি চলচ্চিত্রের নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি এসেছিলেন এবং এসে তিনি আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের তাকে আমরা কনভেনার করেছিলাম এবং তারই নেতৃত্বে আমাদের এই যে ডিজিটাল চলচ্চিত্রের সিনেমা হলগুলোতে তিনি যে এই প্রজেক্টরের আন্দোলন করেছিলেন, তিনি যৌথ প্রযোজনার জায়গায় যিনি যে প্রতারণা হচ্ছিল, যৌথ প্রতারণা হচ্ছিল সেইটার বিরুদ্ধে তিনি হচ্ছে এফবিসি থেকে সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন এবং নিজে অসুস্থ অবস্থায় হেঁটে হেঁটে তিনি হচ্ছে সেই সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি সফল করেছিলেন। তার সাথে আমরা ছিলাম, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে তিনি আমাদেরকে আগলে রেখেছিলেন চলচ্চিত্রের, তিনি আমাদের অভিভাবক ছিলেন, সেই অভিভাবককে আজকে আমরা হারালাম। আরেকটি কথা বলতে চাই ওনার যে গুণের কথা, সেটা হচ্ছে যে তিনি পর্দায় যেমন ছিলেন, যে তার হচ্ছে যে যারা বড় ছিলেন তাদের যেভাবে তিনি শ্রদ্ধা করতেন, তিনি তার সমসাময়িকদের তিনি প্রচণ্ডভাবে স্নেহ করতে হচ্ছে ভালোবাসা দিতেন, বন্ধুত্ব করতেন, কিন্তু যারা জুনিয়র ছিল তাদেরকে তিনি প্রচণ্ড স্নেহ করতেন। এবং পর্দার বাইরে আমরা যারা হচ্ছে চলচ্চিত্রের ক্যামেরার পিছনের লোক, আমরা যারা হচ্ছে যে পর্দার পেছনের লোক, আমাদের সাথে তার চেয়ে বেশি মধুর সম্পর্ক ছিল। ডাইরেক্টরদের সাথে, পরিচালকদের সাথে তার মধুর সম্পর্ক ছিল, তিনি আমাদের প্রযোজকদের সাথে তিনি মধুর সম্পর্ক ছিল এবং তিনি প্রত্যেকটা কলাকুশলী আর্টিস্ট কলাকুশলীকে অত্যন্ত প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং নিজের পরিবারের হচ্ছে যে সদস্য মনে করতেন সবাইকে। এবং সর্বোপরি যখন তিনি রাজনীতিতে আসেন এবং এমপি নির্বাচিত হন, তখন কিন্তু তিনি আমাদের এই চলচ্চিত্রের অভিভাবক হয়ে সর্বক্ষেত্রে সরকারের সব জায়গায় আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য তিনি কথা বলেছেন। তারই নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী 1,000 কোটি টাকা আমাদের চলচ্চিত্রে হচ্ছে সিনেমা হল নির্মাণের জন্য দিয়েছেন, এটা কিন্তু তারই একটা সফলতা। তো সব কিছু মিলে আজকে আমরা অভিভাবক শূন্য হয়েছি, আমাদের অভিভাবক নেই। আমরা এই এই শূন্যতা আমরা আসলেই পূরণ করার নয়, তবে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে তার হচ্ছে যে দোয়া করি, তিনি যেন আল্লাহ যেন তাকে ওনার সাথে আপনার শেষ স্মৃতি কি? ওনার সাথে আমার শেষ স্মৃতি হচ্ছে যে ওনার সাথে আমি যখন মানে শেষ খুব অন্তরঙ্গভাবে যে মানে তার সাথে আমার সে কথাগুলো হয়েছিল, সেটা হচ্ছে যে দুটা কথা। একটা হচ্ছে যে উনি যখন এফডিসি ঘেরাও এই যৌথ প্রতারণা প্রযোজনার ক্ষেত্রে যে প্রতারণা হচ্ছিল সেই জায়গাটায় তিনি যে ভারতীয় দুটা ছবি এসেছিল সেই ছবি সেন্সর বন্ধ করার জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন এফডিসি থেকে সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি, তখন তিনি ভীষণভাবে অসুস্থ। আমি তাকে বলেছিলাম যে আপনাকে একটা রিকশা করে দিই, এফডিসি থেকে আমরা হেঁটে হেঁটে আমরা মিছিল নিয়ে এই সেন্সর বোর্ড ঘেরাও করেছিলাম, তখন তিনি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এবং অগ্রভাগে ছিলেন। আমি তাকে বারবার বলেছিলাম যে আপনি অসুস্থ, আপনি আপনাকে আমি একটা রিকশা করে দিই অথবা আপনি আপনার জন্য একটা গাড়ি রাখি, আপনি মিছিলের পিছে আস্তে আস্তে গাড়িতে আসেন। তখন সে বলছে যে আমি এই চলচ্চিত্রের আন্দোলন করতে যেয়ে যদি খসরু আমার এই রাজপথে প্রাণ যায় তবু আমি আমি এই আমি তাতে আমার কোনো আফসোস থাকবে না, আমি অন্তত এই চলচ্চিত্রের জন্য প্রাণ দিতেও প্রস্তুত আছি।